আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। 600 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ সহ 4 শহরে যুদ্ধবিরতির ঘোষণা। এবার রুশ সেনাবাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি। আলোচনা অথবা যুদ্ধ যেভাবেই হোক লক্ষ্য অর্জন করতে চায় রাশিয়া। এবং সর্বশেষ মার্কিন আহ্বান প্রত্যাখ্যান, ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না পোল্যান্ড। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। 600 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। চলমান ইউক্রেন রাশিয়া সংঘর্ষে ভেঙে পড়েছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার মুহুর্মুহু হামলায় বিপর্যস্ত ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ অভিযান চালানোর পর এখন পর্যন্ত ইউক্রেনে 600 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা। সোমবার সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়ার যে সক্ষমতা রয়েছে তার প্রায় 95% ইউক্রেনে জড়ো করতে পেরেছে তারা। মার্কিন ওই কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্র খেরসন মিকোলাইভ শহরে চলমান সংঘাত পর্যবেক্ষণ করছে। এতে দেখা গেছে রুশ বাহিনী কিয়েভ, খার্কিভ, চেরনিভ ও মারিওপোল ঘিরে ফেলার চেষ্টা করছে। কিয়েভের দিকে অগ্রসর হওয়া 40 মাইল দীর্ঘ রুশ সামরিক বহরটি স্থবির রয়েছে বর্তমানে। এই বহরটি কিয়েভ থেকে ঠিক কতটা দূরে রয়েছে সে ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিয়েভের প্রাণকেন্দ্র থেকে প্রায় 16 মাইল দূরে এর অবস্থান ছিল বলে জানা গিয়েছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। কিয়েভ সহ 4 শহরে যুদ্ধবিরতির ঘোষণা। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ 4টি শহরে ফের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল 10টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। মস্কো ভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে। বেসামরিক লোকদের ইউক্রেন ত্যাগ করতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অনুরোধে পুতিন সরকার এ সিদ্ধান্ত নিল। কিয়েভ ছাড়াও মারিওপোল, খার্কিভ ও সুমি শহরে এই অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর মারিওপোল এবং ভোল নোভাকা শহরে যুদ্ধবিরতির ঘোষণা করে। ইউক্রেনে রুশ আক্রমণের 12তম দিন চলছে আজ। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে যুদ্ধ চলছে, বেশ কয়েকটি শহর রাশিয়ার নিয়ন্ত্রণে। ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে রাশিয়ার 11,000 সেনা নিহত হয়েছেন। এদিকে ক্ষমা করব না, আমরা ভুলে যাব না, বললেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমরা ক্ষমা করব না, আমরা ভুলে যাব না, আমরা প্রত্যেককে শাস্তি দেব। ইউক্রেন প্রেসিডেন্ট আরো বলেন, আমাদের এই মাটিতে যুদ্ধে যারা নৃশংসতা করছে তাদের কাউকে ছাড়ব না, কবরে যাওয়া ছাড়া তোমাদের রক্ষা নেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সোমবারের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর ঘোষণা করেছে তারা ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সে হামলা চালাতে পারে। তবে এ বিষয়ে পশ্চিমা নেতারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, এতেই খেপেছেন জেলেনস্কি। তিনি বলেন, এ বিষয়ে বিশ্বের কোনো নেতা প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে আমি শুনিনি। আক্রমণকারীদের সাহস দেখেই বোঝা যায় এসব নিষেধাজ্ঞা রাশিয়ার উপর আরোপ করা হয়েছে তা যথেষ্ট নয়। এ ধরনের হামলার আদেশ দিয়েছেন যারা অপরাধে জড়িত তাদের বিচারের আওতায় আনতে ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান জেলেনস্কি। এর আগে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছিল, রুশ প্রতিরক্ষা অধিদপ্তর বলেছে তাদের সেনারা ইউক্রেনের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে, ফলে নিরাপত্তার স্বার্থে সেখান থেকে কর্মকর্তাদের সরে যেতে বলা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ বাধাতে দায়ী ব্যক্তিদের হুঁশিয়ারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, রুশ সেনারা ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধাপরাধ করছেন, অহেতুক প্রাণ কেড়ে নেওয়ার জন্য রুশ সেনাদের বিচারের মুখোমুখি হতে হবে।
ইউক্রেনে রাশিয়ার হামলার 12তম দিন আজ। এ অবস্থায় পশ্চিমা নেতাদের তীব্র সমালোচনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনা অথবা যুদ্ধ যেভাবেই হোক, লক্ষ্য অর্জন করতে চায় রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্রায় 2 ঘন্টা ধরে একটি টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনা অথবা যুদ্ধ যেভাবেই হোক, রাশিয়া তার লক্ষ্য অর্জন করবেই। ফরাসি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। সে সঙ্গে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাগিদ দেন। ইউক্রেনের দাবি, রুশ গোলাবর্ষণে ঝাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গিয়েছিল, তবে আগুনের ওই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে ক্রেমলিন। পুতিন আরও বলেন, রোববার মারিওপোল এবং ভোলনোবাখা শহরে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার কারণ হল ইউক্রেনের জাতীয়তাবাদীরা বেসামরিক মানুষজনকে যেতে বাধা দিয়েছে, বরং এ সুযোগে তারা শক্তি বৃদ্ধি করার চেষ্টা চালিয়েছে। এর আগে রেডক্রস জানিয়েছিল কিভাবে বেসামরিক মানুষজনকে সরিয়ে নেওয়া হবে, তা নিয়ে দুপক্ষ একমত হতে না পারায় তারা কাজ শুরু করতে পারেনি। এবং সর্বশেষ, মার্কিন আহ্বান প্রত্যাখ্যান, ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না পোল্যান্ড। পোল্যান্ড বলেছে দেশটি তার যুদ্ধবিমানগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করবে না এবং পোল্যান্ডের বিমানবন্দরগুলোকে ইউক্রেন যুদ্ধ ব্যবহার করতে দেবে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর রোববার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেন রোববার বলেছেন, তার দেশ পোল্যান্ডের যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করার জন্য ওয়ারেসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার এই বক্তব্যের আগে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, ওয়াশিংটন ওয়ারেসের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে তার খসড়ায় বলা হয়েছে, পোল্যান্ডের কাছে থাকা সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-29 যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধবিমান পরিচালনার কৌশল রপ্ত থাকায় তারা স্বাচ্ছন্দ্যে তাৎক্ষণিকভাবে এগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারবে না। এর বিনিময়ে আমেরিকা পোল্যান্ডকে F-16 জঙ্গি বিমান দেবে, যেগুলো পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে, যা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত টুইট বার্তায় বলা হয়েছে, পোল্যান্ড তার জঙ্গি বিমানগুলোকে ইউক্রেনে পাঠাবে না, তবে আমরা অন্যান্য ক্ষেত্রে ইউক্রেনকে সহযোগিতা করব।